আগামী 19 মে মুক্তি পেয়ে গেছে নারায়ণ দেবনাথ সৃষ্ট কমিক্স নিয়ে তৈরি প্রথম চলচ্চিত্র নন্টে ফন্টে। একরাশ নস্টালজিয়া এবং মন ভালো করা গল্প নিয়ে নন্টে ফন্টে এবার বড় পর্দায়। নারায়ণ দেবনাথের কাহিনী অবলম্বনে চরিত্রটি লিখেছেন অম্লান মজুমদার। ছবিতে মুখ্য নন্টে ফন্টে চরিত্রে অভিনয় করতে দেখা গেছে সোহম বসু, রয় চৌধুরী এবং সোহম বোসকে। আমরা শুনে নেব অভিনীত তারকাদের মুখ থেকে ছবি সম্পর্কে তারা ঠিক কি বলছেন। আমরা ওরকমই ক্যামেরার সামনে যেরকম, ক্যামেরার পেছনে ঠিক সেরকম অনেক এন্টারটেইন হয়েছি, করেছি, সকলকে নিয়ে এনজয় করেছি শুটিংয়ের টাইমে। তাই এটাই বলবো যে ওখানে অ্যাক্টিংয়ের কোনো ব্যাপার নেই, যা হয়েছে যেটা আপনারা দেখবেন ক্যামেরা পুরোটাই রিয়াল, রিয়েলিস্টিক। ক্যামেরার পেছনে যেরকম, ক্যামেরার সামনে সেরকম। তাই আমাদের একটাই অনুরোধ থাকবে যে আমরা কতটা এন্টারটেইন হয়েছি এবং করেছি বাকিদেরকে, সেটা দেখার জন্য সিনেমা হলে চলে আসুন সকলে। সেটা একদমই অনুরোধ না, সেটা একদমই অনুরোধ না, সেটা দাবি ফার্স্ট অফ অল। আর সেকেন্ড অফ অল, নন্টে ফন্টে করা থেকে একটা জিনিস সব শিখেছি, সেটা হচ্ছে এখনকার এই মানে কী বলবো, সোশ্যাল মিডিয়া ছাড়া যে কত রকম দুষ্টুমি করতে পারে সেটা আমি নন্টে ফন্টে থেকে শিখেছি। কত রকম বুদ্ধি খাটি, কত রকম দুষ্টুমি বার করা যেতে পারে, এটাও একটা শেখা। যে কোনো ছবি একটা আর্টিস্ট, একজন শিল্পীর কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা প্রিয়া হলের মতন একটা হেরিটেজ হল, কলকাতা যে হলে প্রিমিয়ার করার জন্য সমস্ত পরিচালকরা, প্রডিউসাররা, আর্টিস্টরাও খুশি হন। আমার এখানে এসে পুরোনো বাই বাই ব্যাংককের প্রিমিয়ারের কথা মনে পড়ছে, আটটা আটের ভোটকা লোকালের কথা মনে পড়ছে। তো অনেকদিন বাদে আমার কোনো ছবি প্রিয়া হলে আবার প্রিমিয়ার হলো, আর সেটাও নন্টে ফন্টের মতন একটা মজার ছবি, এর থেকে আর ভালো কী হতে পারে। তো আমি খুব এক্সাইটেড নন্টে ফন্টে নিয়ে, আর আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের তো ভালো লাগবেই, বিশেষ করে বড়োদের মধ্যে যে একটা বাচ্চা লুকিয়ে আছে তাদেরও ভালো। নন্টে ফন্টের আমি ট্রেলার করেছিলাম, তো নন্টে ফন্টে সম্পর্কে একটাই কথা, সেটা হচ্ছে নন্টে ফন্টে একটা সিনেমা, মানে একটা ইমোশন ইন দ্য সেন্স। কারণ যখন এই প্রজেক্টটা আমার কাছে আসে, আমার খুব ভালো লেগেছিলো, কারণ ছোটোবেলার নারায়ণ দেবনাথ স্যারের মানে কমিকটা থেকে সিনেমাতে আজকে নন্টে ফন্টে জান পাচ্ছে আর কি। এরকম একটা প্রজেক্টের সাথে পার্ট হওয়া একটা খুব প্রাউডের ব্যাপার। তো খুব ভালো একটা গল্প, ডেফিনেটলি সবাই জানে, এবার সেটা সিনেমায় দেখতে অন্যরকম একটা ফিলিংস হবে। তো আজকে রিলিজ করলো, আমার তো খুব ভালো লাগছে দেখতে, আমি বারবার দেখেছি, আজকে আবার দেখছি। সবাইকে বলবো নন্টে ফন্টে হলে যান, সপরিবারে দেখুন, খুব ভালো লাগবে। আমাদের একদিনের খাটনি সফল হবে, দেখতে পারবেন, ভালো লাগবে, সব ক্যারেক্টারগুলো যেন মনে হবে কমিক থেকে বেরিয়ে আসছে। তো খুবই ভালো একটা সিনেমা নন্টে ফন্টে, মাধ্যমিক রেজাল্ট একদিনেই বেরিয়ে যাবে, আশা করি আমাদের নন্টে ফন্টে 100 দিন ধরে রেজাল্ট বেরোক, তাহলে বুঝতে পারবো রেজাল্ট ভালো হয়েছে। কারণ সিনেমা রেজাল্ট একদিনে বেরোয় না, সিনেমা রেজাল্ট যত বেশি দিন ধরে বেরোবে তার মানে রেজাল্ট তত ভালো হয়েছে। আমরা 100 দিনের কাজের মতো 100 দিনের রেজাল্ট এক্সপেক্ট করছি কি। আমি তো ছোটোবেলাতেই থাকি, আছি, থাকবো, ছোটোবেলা থেকে আমি বেরোই না, মানে একদম ছোটোই থাকবো। ছোটো হয়ে থাকতে হবে, তাহলে আস্তে আস্তে রাখা যাবে এবং ভালো থাকা যাবে, ছোটো হয়ে থাকাটা খুব ভালো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই কাজটা আমি সিরিয়াস কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছি, হাসি, মানে তুমি সেকেন্ড হাফে একটা খুব বড়ো সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে বীণা ইউজ করেছে। বীণা এই যে খুবই সিরিয়াস একটা ইনস্ট্রুমেন্ট, সেইটা আমি একটা একদমই ফানি জায়গায় ব্যবহার করেছি বীণা। এছাড়াও দেখেছো যে সারিঙ্গি ব্যবহার করেছে, খুব ফানি একটা দৃশ্যে সারিঙ্গি ব্যবহার করে। তো এটা খুবই একটা এক্সপেরিমেন্টাল কাজ আমার কাছে, আশা করি মানুষের ভালো লাগবে। ফার্স্ট হাফ দেখে তো সবাই দেখছি যে গদ গদ মুখ নিয়ে সবাই হাসছে, ভালো বলছে, দেখা যাক কি হবে। মানে আমি তো এখনো শৈশব থেকে বেরোতে পারছি, মানে শৈশবেই আবার, মানে এটা একটা টাইম মেশিনের মতো আমাকে শৈশবে ফিরিয়ে নিয়ে গেছে। এখনো পর্যন্ত বিরতি হয়েছে, বিরতির পর দেখবো, মানে শৈশবটাকে আরও আমি চেরিশ করতে চাই আর কি। সবচাইতে বড়ো কথা হচ্ছে যে এই ছবির কাস্টিং, মানে আমরা ছোটোবেলা থেকে এই কমিক্স পড়েছি যখন, তখন এই চেহারাগুলো তো সবটা মিলে গেছে। এবং এই যে কী বলবো, যে বাচ্চাদের উচিত হচ্ছে এই মোবাইল থেকে বেরিয়ে এসে তারা এই জগতে বিচরণ করুন। এবং এখনও কিন্তু আমি আপনাকে বলতে চাই যে এই বয়সেও কিন্তু আমার বাড়িতে কিন্তু এখনও নন্টে ফন্টে আছে, মানে বাঙালির বাড়িতে কিন্তু নন্টে ফন্টে থাকবে না, এটা হতে পারে না। এবং সেই বইগুলো এখনও যত্নে রাখা আছে, আর যখন সেই চরিত্রগুলোকে আমি জীবন্ত হয়ে উঠতে দেখলাম, রিয়েলি থ্যাংকস টু রোহিত জালানজি, অনির্বাণ চক্রবর্তী এবং অম্লান মজুমদার, যারা এরকম একটা ভালো পদক্ষেপ নিয়েছে শিশুদের জন্য। কারণ শিশুদের শৈশবটা হারিয়ে গেছে, এই নন্টে ফন্টের মতো সিনেমাই কিন্তু শিশুদের শৈশব ফিরিয়ে আনতে পারে।
যেগুলো তারা কার্টুনে দেখেছে, আমরা যেগুলো পড়ে বড় হয়েছি, সেগুলোকে তারা বড় পর্দায় দেখতে পাচ্ছে, তাদেরকে দেখাতে পারছে, সেটা একটা আমি কোনোদিন ছোটোবেলা ভাবতে নোনটে পেন্টে বড় পর্দায় দেখতে পারবো। আমার জন্য তো আমি ছোটোবেলায় ফিরে গেছি, আর আমার মনে হয় প্রত্যেকে সিনেমাতে মানে বড় পর্দায় নোনটে পেন্টে দেখাটা উচিত, দরকার। আর শুধু আমাদের জেনারেশনে, পরবর্তী অনেক জেনারেশন যারা তো জানেও না, পড়েও নি, কমিক তো এখন আর অত কেউ পড়ে না, এখন সবাই সিনেমা আর ওটিটির যুগ। তো প্লিজ এসে দেখো, নিশ্চয়ই খুব এই ছবি যারা যারা দেখবেন তাদের বয়স 15 হওয়া উচিত বা 15 ফিরে আসা উচিত। আমি 15 কেন, আমি তো বলবো আমি 8, 10, 12 সেই বয়সে ফিরে গেছি। হাফ টাইম এখন অবধি যা দেখলাম বেশ ভালো, একদম গ্রিপ করে রাখছে, সুন্দর চিত্রনাট্য, মজা আছে, কমেডি এলিমেন্টসটা বেশ স্ট্রং, তার সাথে মাঝে মাঝে সাসপেন্স এলিমেন্টস, ভয়ের এলিমেন্টস সেটাও ঢুকছে, আবার কমেডি দিয়ে সেটা রিলিফ হয়ে যাচ্ছে। এখন অবধি খুবই ভালো লেগেছে। অনির্বাণের মেকিং আমার চিরকালই ভালো লাগে, তো ডিরেকশনে আমি দুটো ওয়েব সিরিজে গিয়েছি, তো আজকে এটাও ভালো লাগছে। অনুপমের টাইটেল সংটা ভালো লাগলো আমার, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু বেশি কন্টেন্ট অনুযায়ী একটু বেশি সিরিয়াস, বেশি লাউড মনে হচ্ছে, এছাড়া এভরিথিং ইজ অ্যাবসলিউটলি ফাইন। নতুন নতুন এন্টারটেইনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন।